তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম ও সঠিক সময় জানতে চাই, এর মাধ্যমে কি আমার বিপদ কাটবে বা প্রয়োজন পূরণ হবে? তাহাজ্জুদের নামাজ হলো সেই নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে নিবিড় এবং গভীর সম্পর্ক স্থাপিত হয়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, এটা তো ডিউটি, এটা তো করতেই হবে সবার জন্য, এটা তো কম্পালসারি। মানুষ যখন কোনো জায়গায় চাকরি করে, বসের অফিসিয়াল যে ডিউটি 9টা টু 5টা বা 8টা টু 4টা যেটাই হয়, এই 8 ঘন্টা বা 10 ঘন্টার ডিউটি, এটা সমস্ত স্টাফদের জন্য প্রযোজ্য, এটা সবাই করে। কিন্তু কিছু স্টাফ আছে তারা ওই ডিউটির বাইরে ব্যক্তিগত পর্যায়েও আবার বসকে সময় দেয়, তার বাসায় একটু কাজ করে দেয়, তার কোনো কাজ আগায় দেয়, আগে আসে পরে যা, এরকম আউট টাইম কিছু সময় দেয়। এই লোকগুলো বসের খুব নিকটের মানুষ হয়। ঠিক একইভাবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে তো সে শাস্তিই পাবে, সে তো আল্লাহর বান্দাই হতে পারবে না, অর্থাৎ অনুসারী সাব্যস্ত হবে না। কিন্তু যদি কেউ পাঁচ ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, তখন সে আল্লাহর খুব প্রিয় পাত্র হয়। নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের নাম হলো তাহাজ্জুদ। কোরআনে যে নফল নামাজের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো তাহাজ্জুদ। রাতের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। এটা এখন সোনার হরিণ হয়ে গেছে, আমরা তাহাজ্জুদ ম্যাক্সিমাম মানুষ পড়ি না। কেন পড়ি না? কারণ রাতে দেরিতে শুই, এই জন্য সংগ্রাম করতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাবো, রাতে দেরি করে ঘুমাবো না, সংগ্রাম চালাতে হবে যেই কোনো মূল্যে। এসার পরপর দ্রুততার সাথে যারা শুয়ে পড়ে তাদের জীবন অনেক বেশি প্রোডাক্টিভ হয়, অনেক বরকতময় হয়। আমার খুব আফসোস হয়, আমি সবসময় বলি, আপনি পৃথিবীর যত উন্নত দেশ আছে দেখবেন, পশ্চিমা দেশগুলোতে দেখবেন, বউ 4টা সাড়ে 4টায় কফি শপের মধ্যে বিরাট লাইন পড়ে যায়, মানে সবাই ঘুম থেকে উঠে গেছে, সন্ধ্যার পর পুরা এলাকা ঘুমায় পড়ে, সবাই সন্ধ্যার পর ঘুমায় পড়ে, আর কোনো আলাপ নেই। আপনি এই পশ্চিমের এই অবস্থা, পূর্বে যদি আসেন একই অবস্থা, আপনি যদি জাপান, কোরিয়া, যে কোনো এই পূর্বের অঞ্চলগুলো, উন্নত দেশগুলো দেখেন, আবার পশ্চিমের দেশগুলো দেখেন, আমেরিকা ইত্যাদি, এই সব জায়গার একই কালচার। সেটা কি? সন্ধ্যার পর পর তারা ঘুমায় পড়ে, আবার সকালে তারা এসে কাজ শুরু করে দেয়। আল্লাহ তাদের জীবনের জন্য বরকত দিয়ে দিছে। আর আমাদের মুসলমানদের অবস্থা কি? আমাদের রাত 11টা 12টার দিকে রাত হয়, শুতে শুতে 1টা 2টা বাজে। আবার এটা আমার অনেক সময় গর্ব করে বলি, আমার শুতে শুতে 1টা 2টা বাজে, মানে আমি একটা বেটাগিরি দেখাইলাম আর কি। এটা একটা কাপুরুষতা, এটা আমরা বুঝি না। বেটাগিরি হলো যে আমি সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুমায় পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলা অপছন্দ করতেন। আমাদের এখন মাহফিলগুলো শেষ হয় 1-2টা, তাই না? ফজরের পরে কাজ বা ফজরের আগে উঠে যাওয়া, আপনি রাতে যখন তাড়াতাড়ি শোবেন, তাহাজ্জুদ পড়া এমনি সহজ হবে। স্বাস্থ্যের জন্য এটা ভালো, কাজের জন্য বরকত হয়, এবং দুনিয়া আখেরাতে যতটা কল্যাণ হয়। কিন্তু আমরা মুসলমানরা ছেড়ে দিয়েছি, আমাদের ইসলামের নির্দেশ এখন মানে হলো মুসলমানরা, তো এটা আমাদের করতে হবে। তাহাজ্জুদের নামাজ এটা পড়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। তাহাজ্জুদের নামাজের নিয়ম কি? বিশেষ কোনো নিয়ম নাই। আমরা অনেকেই এটা নিয়ে থাকি যে কীভাবে পড়ব। অনেকে মনে করে অমুক সূরা করতে হবে, এতবার ওই নিয়মে পড়তে হবে, এরকম কিছু নাই। দুরাকাত করে পড়বেন, এটা হলো কথা। 4 রাকাত একসাথে না পড়ে দুরাকাত পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ এ নফল তাহাজ্জুদের নামাজ দুরাকাত করে, সব লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দুরাকাত পড়বেন। তো তাহাজ্জুদের নামাজ দুরাকাত পড়বেন, দুরাকাত করে 8 রাকাত, আর যদি সুযোগ না থাকে 4 রাকাত 6 রাকাত, না পারলে কমপক্ষে 2 রাকাত পড়বেন, সর্বনিম্ন 2 আর সর্বোচ্চ 8। 8-এর বেশিও পড়া যাবে, তবে 8 পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সময় বেশি থাকলে লম্বা করেন, 1-1 রাকাত 10 মিনিট ধরে পড়েন, 15 মিনিট করে পড়েন, এটা সুন্নাত। বিশেষ কোনো সূরা ফিক্স নাই, অন্য নামাজের মতোই সূরা ফাতিহার পর যত বেশি লম্বা সূরা পারেন পড়েন, বা একটা সূরা বারবার পড়েন, যে কোনো সূরা পরের রাখাতে একইভাবে, কোনো সূরা ফিক্স নেই যে অমুক সূরাই পড়তে হবে, তাও পড়তে হবে। এইভাবে তাহাজ্জুদ পড়েন, এরপরে বড় হাতে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। মৃত মা বাবার কবরের সামনে যে দোয়া করাটা কাজের ব্যস্ততার সময় হয়ে ওঠে না, আমি হাঁটতে হাঁটতে বসতে বসতে বা নামাজে তাদের জন্য দোয়া করতে চাই, কিভাবে দোয়া করবো জানলে উপকৃত হবো? বাবা মার কবরে সালাম পেশ করতে যাবেন, সেটা দোয়ার জন্য মূলত না, সালাম পেশ করা, এটাকে জিয়ারত বলা হয়, সাক্ষাৎ। তাদেরকে বিভিন্ন ওলামা ইকরামের ইমামদের এক্ষেত্রে বক্তব্য রয়েছে পরিষ্কার, যে তাদেরকে জানানো হয় তোমার অমুক ওয়ারিস এসে তোমার কবরে সালাম দিয়েছে এবং তারা একটা জবাব দেন, এরকম রূপ তাকে দেয়া হয়। যাই হোক, এটা একটা। আর নিয়মিত কবরস্থানে যেতে পারেন না, স্বাভাবিক, এই জন্য আপনি দূর থেকে তার জন্য দোয়া করবেন। সবচেয়ে উত্তম দোয়া হলো রব্বের হামহুমা
কামা রব্বায়ানি সগীর, আল্লাহ আমার মাতা পিতা ছোটবেলায় আমাকে যেভাবে আদর স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছেন, তুমি এখন তাদেরকে সেরকম মমতা স্নেহ এবং অনুগ্রহ দিয়ে তাদেরকে তুমি প্রতিপালন করো। আজ আমার বাবা মা আমার কাছে নাই, তুমি তাদেরকে দেখভাল করো, রহম করো, তুমি ক্ষমাশীল, তুমি অনুগ্রহশীল। আল্লাহর কাছে এভাবে আমরা দোয়া করতে পারি এবং এটা উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় আমরা করতে পারি। বিবাহিত পুরুষরা স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, কথাটাই কতটুকু সত্য? দেখুন, এ হাদিসকে অনেক মহিলারা চান্স হিসাবে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হলো যে খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো, অর্থাৎ যার স্ত্রী বলবে না আমার স্বামী মানুষটা ভালো, তার মানে তার আচার আচরণ ব্যবহার আখলাক এগুলো দিয়ে যদি স্ত্রী অসন্তুষ্ট না হয়, স্ত্রী যদি মনে করে যে না আমার স্বামীটা চাঁড়ালের মতো না, গালিগালাজ করে না, দুর্ব্যবহার করে না, এটা যদি স্ত্রী বলে তাহলে এই লোকটা আসলেই ভালো। অনেক মানুষ আছে বাহিরে খুব ভালো কিন্তু বউয়ের কাছে আয়সা অনেক বাজে ব্যবহার করে, এই লোকটা আসল ভালো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইছেন। এখন কেউ যদি মনে করে, কোনো মহিলা যদি মনে করে যে চান্দু তুমি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আমার সার্টিফিকেট লাগবে, তাহলে এবার তুমি আমার শাড়ি চুড়ি টাকা পয়সা ডিমান্ড চাইনিজ বাদাম বুট যা যা আছে এগুলো সব হাজির করে, নাহলে কিন্তু আমি সার্টিফিকেট দিব না। এই দুর্নীতি করে সার্টিফিকেট আটকাইয়া বরং বউটা ধরা পড়বে, স্বামীকে আটকাইতে পারবে না। এগুলো তো দুনিয়াতে চেয়ারম্যান মেম্বার কমিশনার জনপ্রতিনিধি পুলিশ অফিসার প্রশাসনিক কর্মকর্তা পাওয়ার হোল্ড করে এরকম যারা আছে তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ তারা এগুলো করে। এখন কোনো বউ যদি বলে ঠিক আছে ওই কমিশনারের কাছে চারিত্রিক সমাপত্রের জন্য টাকা দেওয়া লাগে, আমাকেও চারিত্রিক সমাপত্র নিতে হলে শাড়ি দেওয়া লাগবে, চুড়ি দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, তো এই দুই নম্বরই করে আপনি আটকাতে পারবেন না। এটাও তো আপনার মুখের কথা, আপনার ভেতরের কথা কি সেটা হলো দেখার বিষয়। ভেতর থেকে যদি বলেন যে না আমার স্বামীটা আসলে মানুষ হিসাবে খারাপ না আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো। এটা বইয়ের ওরকম মুখে সার্টিফিকেট নেওয়ার বিষয় না, আপনি নিজে জানেন আপনার বউর কাছে আপনি ভালো না খারাপ, আপনার তো আপনি ঠিকই জানেন, আপনার বউ আপনাকে কী জানে সেটা আপনি ঠিকই জানেন। এটার জন্য বউয়ের কাছ থেকে কোনো আপনার এখন পৃথিবীটা ডিজিটাল হয়ে গেছে, কোনো আপনার সিগনেচার নেওয়ার আর কোনো সার্টিফিকেট নেওয়ার দরকার নাই। আর আল্লাহর সিস্টেম তো ডিজিটালের সৃষ্টিকর্তা তো আল্লাহ তাআলা, আল্লাহর সিস্টেম তো আরও আপ টু ডেট, যার কারণে সেখানে কোনো সার্টিফিকেট মুখে নেওয়া লাগবে না। আল্লাহ মনের অবস্থা জানেন, সার্টিফিকেট অটোমেটিক ইস্যু হয়ে যাবে, আপনি শুধু নিজেকে কী করতে হবে ভালো করতে হবে। আমার স্ত্রী কথা শুনে না, আমার মা বোনকে দেখতে পারে না, আমি তাকে তার বাবার বাড়িতে রেখে এসেছি, আমার একটা মেয়েও আছে, এখন আমার করণীয় কী? বউ কথা শুনে না এজন্য বাবার বাড়িতে রেখে আসছেন, তার সুবিধা হয়েছে আরও ভালো, শান্তিমতো থাকবে, ভালো স্বামী হিসাবে এরকম ভালো স্বামী হওয়া উচিত যে বউ বেচারি আমার ফ্যামিলিতে শ্যুট করতেছে না, তো তাকে তার বাবার বাড়িতে শান্তিমতো রেখে আসলাম, কারণ তার ভরণ পোষণ তো আপনার ঠিকই চালাতে হবে, বাবার বাড়িতে থাকলেও খরচ আপনার দিতে হবে, তো এখানে বসা বসায় খাওয়া আরও ভালো তার জন্য। যাই হোক, যে সমস্ত মহিলারা স্বামীর বাবা মাকে অর্থাৎ শ্বশুর শাশুড়িকে ননদ দেবরকে দেখতে পারে না, এদেরকে আমি বলি এরা হলো ব্যাককল, ব্যাককল। কেন ব্যাককল? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক আল্লাহ বাড়ায় দেখ, তার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে সংযুক্ত রাখে, বিচ্ছিন্ন না করে। এখন কোনো মহিলা যদি চায় তার স্বামী কেন তার ভাইকে টাকা দেয়, কেন বোনকে আদর করে, কেন মা বাবার কথা শুনে, তাহলে এই মহিলা নিজের প্রতি নিজে চায়, কারণ এগুলো করলে তার স্বামীর রিজিক কমবে, তার হায়াতে বরকত নষ্ট হবে। সে যদি তার স্বামীর ভালো চায়, তার নিজের ভালো চায়, সে বলবে এগুলো আরও বেশি করে করে, এগুলো করলে আল্লাহ আমাদের আরও বরকত বেশি দিবে। এই মানসিকতাগুলো আমাদের অনেক মা বোনরা ছাড়তে পারে না। আবার আমরা পুরুষরাও অনেকের দোষ আছে, বউরে সব কিছু জানাই দিতে হবে কেন, দরকার নেই তো। আপনি আপনার মতো কাজ করেন, বউয়ের কাছে এসে ফেরেশতা সাজেন, কোনো অসুবিধা নেই, এর কারণে গুনাহ হবে না, মুনাফিকের গুনাহ হবে না, বরং ফ্যামিলিতে সুখ শান্তির জন্য এরকম নাটক করা জায়েজ আছে, এ নাটক করলে কোনো অসুবিধা নেই। বোর কাছে এসে ভালো সাজবে না, হ্যাঁ ঠিকই তো, ও উল্টাপাল্টা করছে এই সমস্ত, আমার ভাইটা আমার বোনটা হান করছে তান করছে, ঠিক আছে, ওদের জন্য যা করা সেটা ঠিকই তলে তলে করবেন। কথাকে বুঝাতে পারছি? অতএব মহিলারা আরেক ফ্যামিলি থেকে আসে, শ্বশুরবাড়িতে অনেক সময় প্রপার হেল্প পায় না, কোপারেশন পায় না, ননদ দেবররা অনেক সময় খারাপ চোখে দেখে, শ্বশুর শাশুড়ি ভালো চোখে দেখে না, বেচারিদেরও ওজোরের জায়গা আছে, এটা স্বামীর বুঝতে হবে।